দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের কাছে রামনগর বুলেট সেবা প্রতিষ্ঠানের প্রতি বছরের মতো এবছরও মা কালীর মাতৃ আরাধনার আয়োজন করেছিল। এলাকাবাসীদের আনন্দ দেবার জন্য আয়োজন হয়েছিল এক সাংস্কৃতিক সন্ধ্যার। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সিনেমা ও যাত্রা জগতের স্বনামধন্য অভিনেত্রী অনামিকা সাহা। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় এক মন্ত্রী সহ এলাকার বিশিষ্ট গুণীজনেরা। রামনগর বুলেট সেবা প্রতিষ্ঠান পুজো ছাড়াও সারা বছর ধরে বেশ কিছু সামাজিক কাজেও নিজেদের আবৃত করে রাখে। কোনো থিমে না গিয়ে মায়ের মৃন্ময় মূর্তি পুজোই তাদের প্রধান লক্ষ্য। আমরা চেষ্টা করি মায়েদের সেবা জন্য, মায়েরা সুস্থ থাকলে সন্তান সুস্থ থাকবে, সেই জন্য আমাদের এই প্রতিষ্ঠানের তরফ থেকে আমরা সবসময় চিন্তা করি যাতে মায়েরা যাতে সুস্থ থাকে, তাহলে আগামী দিনের সন্তানগুলো খুব সুন্দরভাবে ভবিষ্যৎ জীবন যাপন পালন করতে পারবে। তো আমরা বিশ্বাস করি যে অনেক নিরানন্দের মধ্যে আমাদের এই উৎসবগুলোই আমাদের মধ্যে একমাত্র আনন্দের একমাত্র হাতিয়ার। এইগুলো যদি না থাকতো তাহলে আমরা মানুষ না, আমরা হয়তো পাগলই হয়ে যেতাম। সবাইকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আর এই ক্লাবের নাম রাম।